হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে হলো মঙ্গলবার। মঙ্গলবার আজকে একটা ভিডিও 7টার সময় তোমাদের কাছে গেছে। একটা ভিডিও পাবলিক করেছি আর এখন বাজে 7টা 40। এখন থেকে আমি আবার একটা ব্লগ স্টার্ট করে দিলাম। তো সবার আগে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর কালকেও করব, আজকে কালকে এখন থেকে যেহেতু স্টার্ট করেছি কালকে পর্যন্ত নেব, তারপর ভিডিওটা এন্ড করব। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবার আগে ভিডিও দেখা শুরু করার সাথে সাথে একটা লাইক দিয়ে স্টার্ট করে দিও ভিডিওটা। আর কেন স্টার্ট করেছি ভিডিওটা জানো? আমার ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, মানে উপরাপুরি বিছানাটা পরিষ্কার করি, এমনি পরিষ্কার করি, কিছু যে অপরিষ্কার রাখি তা না, পরিষ্কার করি, কিন্তু পুরো টিপটপভাবে আমি গোছাই না ঘরটা। আগে কাজের হুলস্থুল থাকে, রান্নাঘরের দিকে কাজ থাকে সারাদিনের। দেখো ভিডিওটা স্টার্ট করলাম আর কারেন্ট চলে গেল, এখন আর ভিডিও করার মতো ক্ষমতা নেই, পরে আবার করব কারেন্ট আসলে, এখন আর করতে পারছি না। দেখো আমাকেই দেখা যাচ্ছে না কেন স্টার্ট করলাম ভিডিওটা, এসে পড়েছে, কারেন্ট গেছে আবার এসে পড়েছে। কেন স্টার্ট করলাম ভিডিওটা তা হলো, আমার ঘরটা একেবারে অগোছালো হয়ে আছে। তো সেগুলো আমি যে একটু একটু করে করব সেগুলো তোমাদের কাছে শেয়ার করব, ওই জন্যই স্টার্ট করলাম ভিডিওটা। তো ব্যাক ক্যামেরায় দেখো, মেয়েকে পড়তে বসিয়েছি নিচে, এই যে বইপত্র সব এখানে, ওর পটি পেয়ে গেছে, ও গেছে পটি করতে, ওর পড়তে বসলেই পটি পায়। আর এই দেখো সারা দিন আমার মেয়ে ড্রেসিং টেবিলটার উপরে কী কী এনে উঠিয়ে রাখে, পুরো একদম ভরে গেছে। তারপর এই দেখো বিছানা অগুছালো, ওই যে একটা ব্যাগ দেখছো, এই ব্যাগটার মধ্যে ও যে কত কিছু ভরেছে জানি না, এরকম অনেক ব্যাগ ও ভরে ভরে রেখে দেয়। আর ব্যাগের সাথে সাথে জিনিসপত্র ঢুকে যে কোথায় ঢুকে যায় আর পাওয়া যায় না, তো আমার হাতে যখন পড়ে আমি বের করে রাখি। আর এই দেখো কাপড় চোপড়, এই দেখো, এই দেখো, আর এই যে টেবিলটার উপরটা, এটা অত একটা খারাপ অবস্থা নেই, এই যে আলনার অবস্থা দেখো। তো এগুলো যখন আমি কাজগুলো করব, আর এই যে আলমারিটার উপর অনেক দিন ধরে এই ওষুধের বোতলগুলো পড়ে আছে, এই বোতলটা পড়ে আছে, আমি এগুলোকে কিচ্ছু করিনি। এই দেখো এখানে একটা কি এনে রেখেছে, এইখানে একটা, এটা আমি রেখেছি, সিঁদুরের কৌটো ছিল, এটার মধ্যে সিঁদুর ছিল। তো এগুলো যেখানে একটা সেখানেই পড়ে রয়েছে, এগুলো আর সরানো হচ্ছে না। এখন হলো মেয়েকে রেডি করিয়ে দেব, মেয়ে যাবে বিপদনাশিনী পুজোতে নিমন্ত্রণ আছে, ওখানে যাবে ও, আর ও চলে গেলে আমি এই টুকটাক কাজগুলো করব। রান্নাঘরের দিকেও আছে কিছু কাজ, আজকে একটা মিশ্রিপ মানে গোছানোর ছিল, আজকে দেখি মেজদি মিশ্রিপটা গুছিয়ে ফেলেছে। তো আছে দিনের বেলার কাজগুলো, তো দিনের বেলায় করব, আর এখন যেহেতু এই কাজগুলো রাত্রেই করা যাবে, তো এখনই স্টার্ট করলাম ভিডিওটা। আমার সাথে থেকো আর আমার ভিডিওটা লাইক দিও যদি ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করনি এখনও করে দিও। তো চলো, এই যে দেখো বন্ধুরা, আমার মেজদি খাস্তা গজা বানাচ্ছে, মোবাইল দেখে দেখে ইউটিউব দেখে দেখে শিখে খাস্তা গজা। সেদিন বিস্কুট বানিয়েছিল, ওটা অ্যাড করতে ভুলে গেছি আমি ভিডিওতে, আরেকটা ভিডিওতে করে দেবো, এটাও করে দেবো। এই যে এগুলোকে ভেজে প্রথমে এখন চিনি শিরায় দিয়েছে, দেখো চিনি শিরায় দেওয়ার পর কেমন হয়েছে, ভালো হয়েছে খেতে। এটা চিনির শিরা নাকি ভাজা? এই যে এটা ভাজা হচ্ছে ভেজে, এই যে এখানে চিনির শিরাতে দেওয়া হবে। দেখো আমাদের মেজদির বুদ্ধি, বিস্কিট বানাচ্ছে, এটা হলো বিস্কিট, এই দেখো ছোট ছোট বিস্কিট বানিয়েছে, কি কি দিয়েছে মাখাতে বলতে পারবো না, ময়দা দিয়েছে, নারকেল, ময়দা, চিনি, রিফাইন আর ময়দা, নুন একটু বোধ হয় না, নুন, খাওয়ার সোডা, ঘি, এগুলো দিয়ে মেখে ছোট ছোট করে ওই যে বোতলের ঢাকনা দিয়ে কেটে কেটে এগুলো বিস্কুট বানাচ্ছে। তারপর এখন তেলে ভাজা হচ্ছে। আর সেদিন যে আমার দিদির বার্থডের ভিডিওটা আমি সব রেডি টেডি করে রেখেছি, আপলোড করে রেখেছি, সব কিছু করে রেখেছি, কিন্তু নেটওয়ার্কের জন্য আমি মানে সময় মতো ওইটাকে ইসে করতে পারিনি, পাবলিক করতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেছে, প্রায় 8টার কাছাকাছি হয়ে গেছিলো, 7টার জায়গায় 7:45 মতো হয়ে গেছে আমি পাবলিক করতে, আপলোড করা ছিল,
কিন্তু নেটওয়ার্কের জন্য হচ্ছিল না। তো আজকে পেরেছি, মাঝে মাঝে নেটওয়ার্ক ডিস্টার্ব করে ওই জন্য এরকম হয়ে যায়। আর দেখো গরমের দিন বলেই কি না কি জানি না, দেখো কীরকম পাগলের মতো লাগে। যতই তুমি ভালোভাবে থাকো না কেন, গরমের দিনে সব কিছু এলোমেলো হয়ে যায়। কপালে টিপ থাকলে টিপ পড়ে যায়, কানের তো পড়তে ইচ্ছে করে না গরমের জন্য, হাতেও মনে হয় এগুলো পড়েছি যে গরম গরম লাগে, কিছুই পরে থাকতে পারি না। চুলটাকেও যে একটু বেনি টেনি করে রাখবো, উঠিয়ে এখানে উঠিয়ে একটা বান করে টাইট করে রেখে দিতে লাগে। তো কীভাবে ভালো থাকা যায়, সুন্দর থাকা যায়, স্মার্ট লুক করে রাখা যায় ঘরে থাকলে আমি জানি না, বাইরে থাকলেই পারি না, বাইরে যেতেই পারি না গরমে। চুলটাকে যেভাবে পারি উঠিয়ে রেখে দিই, কোনো সাজগোজ ভালো লাগে না গরমে। তোমরা পারো কি না জানি না, আমি তো পারি না, মানে পৃথিবীর সব গরম মনে হয় আমার কাছেই। আর একটা কথা বলি তোমাদের, এই যে ট্রাইপডটা দেখেছো, এটা আরও লম্বা হয়, বড় হয়, অনলাইন থেকে কিনেছিলাম, তোমরা কেউ কিনো না। এটা 300 টাকার মতো নিয়েছিল, একদম খারাপ, একদম বাজে, কতবার যে ভেঙেছে, এটা না কেনাই ভালো। আমি কিনে মানে এই জন্যই আমি কম দামে কিনেছি, কারণ অনলাইনের জিনিস অনেক ঠকতে হয় জানি। আলমারির মাথা থেকে জিনিসগুলো নামিয়ে নিলাম, এখন এটা পরিষ্কার করি আর এটা ধুয়ে নেব, এটাও ধুয়ে রেখে দেব, এই বোতলগুলো ফেলে দেব, আর এটা কেন আমি উঠিয়ে রেখেছিলাম জানো, এটার মধ্যে জল ভরে আমার মেয়ে শুধু স্প্রে করে করে গায়ের মধ্যে দিয়ে দিয়ে খেলে, ঠান্ডা লেগে যাবে, ওই জন্য এটা আমি উপরে তুলে রেখেছিলাম। এখানে আছে পেটিকোট ব্লাউজ, সেদিন পরেছিলাম, এগুলো একটু ধুয়ে দেব কালকে, তারপর আলমারিতে তুলব। যে ডগিটা দেখছো এটা আমি বানিয়েছিলাম, এটাকেও টেবিলটার থেকে সরাবো। আর এই যে ওয়ার্ড্রপটা দেখেছো আমার, যে খাটের সাথে যে থাকে, এটার উপর আমি যে জিনিসপত্রগুলো রেখেছি এগুলো সরিয়ে ক্লিন করে ওই ডগিটাকে আমি এখানে রাখব, আর এই টেবিলটা ক্লিন করে দেব। আলমারিটাকে মোটামুটি গুছিয়ে নিলাম, এটা প্রতি সপ্তাহে গোছানো হয় জানো, এটাতে রেগুলার ওয়্যারের কাপড়, জামা কাপড়, রেগুলার ওয়্যারের ব্যাট কভার, পিলো কভার এগুলো থাকে। তো আর এই ওপরটায় নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে, রোজ ঘাটা হয়, রোজ মানে গোছাতে হয়, আর এটা এর চেয়ে বেশি গোছাতে আমি আর পারি না।
এই যে আলনাটা গুছিয়ে ফেললাম, আর এই নিচটা কালকে সকালে পরিষ্কার করব। এই যে টেবিলের উপরটা, আর বলেছিলাম এই এই জায়গাটা ওয়ার্ড্রপটা খালি করে ডলটা রাখবো এখানে, ডগিটা। কিন্তু দেখা যাচ্ছে যে এটা আমি খালি করে কোথাও নিতে পারছি না, আমি কাপড়গুলো জায়গা নেই। আর এই জায়গায় যদি কাপড়গুলো রাখি দেখতে বাজে লাগবে, ওই জন্য এই ডগিটাই এখানেই থাক, এই জন্য এটা আর চেঞ্জ করতে পারলাম না। আর এই যে বইগুলো রয়ে গেছে, ও আসলে আমি আবার ওকে পড়তে বসাবো। ড্রেসিং টেবিলের উপরটা ক্লিন করা হয়ে গেছে, বিছানাপত্র গোছানো হয়ে গেছে। ব্যাগটা যদি আমি ধরি ও আমার উপর পুরো রেগে যাবে, তাই ওটা এখানেই রেখে দিলাম। ওই ঘরের সোফাটা ঝাড়ার পর ঘরটা একেবারে বালি বালি হয়ে গেছে, এখন আমাকে ঝাঁট দিতে হবে, সব ঘরগুলো ঝাঁট দেবো। আর ঝাঁট দেওয়ার পর আমার যে কী কন্ডিশন হবে, ঘেমে অবস্থা থাকবে না গরমে, তা স্নান করব এখন। তো গিয়ে স্নান করে আসলাম, স্নান করেছি যে জলটা একদম গরম, যেহেতু সারা দিন ট্যাঙ্কিতে রোদ পড়েছে, জল পুরো গরম জল দিয়ে স্নান করে এসেছি। আর এই নাইটিটা আমি রাতে শোয়ার সময় এই নাইটিটা পরি, তো স্নান করে একবার এটাই পরে নিলাম। গরমে না এ কদিন যেহেতু মাংস ডিম ঘন ঘন খাওয়া হয়েছে, আমার মেয়ের আর আমার শরীর চুলকাতে চুলকাতে পাগল হয়ে যাচ্ছে, এত চুলকাচ্ছে, অ্যালার্জি হবে। গরমে তো মাংস ডিমটা একটু কম খাওয়া দরকার। আর বাবা এখন আর সহজে খাবো না, মাছেই খাবো আর নিরামিষ খাবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো বুধবার সকাল, তো কালকেই তো ভিডিও স্টার্ট করলাম। উঠলাম, কতক্ষণ হয়েছে কতক্ষণ হয়েছে, বাসি কাজ হয়েছে, ঘরটার ঝাড় দিলাম, আর হলো ঘর ঝাড় দিলাম বলে ঘরটা মুছেছি, আর বাইরেটা ঝাড় দিয়েছি, বাইরের দিকটা এগুলো এই যে এগুলো 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 সব ঝাড় দিয়েছি। কি রোদ উঠেছে দেখেছো, 8টা বাজেনি এখনো, 7:45 বাজে, চাটা কিছু খাইনি, আমি একাই উঠেছি আর কেউ উঠেনি। এটা বসেছি না, একটু একটু বাতাস আসছে, ভাল লাগছে। দেখবে ফ্যানের হাওয়ার থেকে না, এই যে বাইরের হাওয়াটা না খুব মধুর, শান্তি দেয় একটা। তো যাই হোক, এখন চা করব, চা খাবো, মাকে এখনো তুলিনি, মা উঠেনি এখনো, আর মেয়েটাকে ডাকতে ডাকতে উঠেই না, ওই সেই 9টায় গিয়ে উঠবে, আর হলো খেতে খেতে 10টা বাজিয়ে দেবে, এরকম করে রাতে অনেক দেরি করে ঘুমায়, দুপুরে ঘুম হয় না, বিছানাটা গরম থাকে, ও ঘুমাতে পারে না, এই ঘুমালে একটু পরেই জেগে যায়, আর রাতেও দেরিতে ঘুমায়, তাড়াতাড়ি ঘুমাতেই পারে না, কেন জানি না। ওই আমরা খেয়ে দিয়ে সব বিছানায় যাব, তারপর ও ঘুমাবে, এর আগে ঘুমাবেই না, ওকে আগে বিছানায় নিতেই পারি না, ওই জন্য লেটে ঘুমায়, উঠে লেটে, দেরিতে ওঠে, সব কিছু ওর লেট হয়ে যায়। স্কুল থাকলে না একটা রুটিন থাকে, স্কুল থাকলে আমারও কাজকর্মগুলো টাইমলি সুন্দর মতো হয়ে যায়, আর ওর কাজকর্মগুলো মানে খাওয়া দাওয়া ঘুমানো টুমানো ওগুলো ওর সুন্দর মতো হয়, যেহেতু স্কুল বন্ধ, একটু কুড়েমি ভাব আছে আর কি ওর মধ্যে, ঘুমায় ঘুমায় আর একটু ঘুমায়, আমি ডাকতে থাকি ডাকতে থাকি, ওর কোনো সারা শব্দই নেই, কোনো শুনতেই পায় না। আজকে ব্রেকফাস্টে করব সুজি, এতে এখানে কড়াইতে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ভাজবো সুজিটা, নর্মালি করব, শুধু একটু ঘি দেবো কারণ সেন্টটা ভালো হওয়ার জন্য। রুটি দিয়ে খাবে, রুটি করব আর সুজি করব। রোজ রোজ কি করব কি করব শুধু ভাবতে থাকি, এ ওটা খায় না এ ওটা খায় না, সকালে উঠে আমার হয়েছে সমস্যা, কি করব কি না, আর ভাজাভুজি করলেও সবাই খেতে চায় না, আলু দিলেও খাওয়া হয় না, এখন সুজিটাও বানাচ্ছি কিন্তু থেকে যাবে আমি জানি। ওই আমার বর একটু খাবে, মেয়ে একটু খাবে, আর আমি খাবো,
একটু, আমিও বেশি খাই না সুজি, আর দেখবে থেকে গেছে, ওই জন্য কম করে বানাচ্ছি। তুই খাবি না সুজি, খাবি না? যে হয়ে গেছে সুজি, এখন এটা ঠান্ডা হলে বরফি বরফি করে কেটে নেব। দেখো দুধটা নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, ছানা করে নেব। আর ওইদিকে চা হচ্ছে, আর আমি এদিকে বরফিটা কাটি। ক্যামেরা ধরে পারবো কি না জানি না। কেটে নিই আগে, তারপর দেখাচ্ছি। এই যে কেটে নিলাম, আর এই সুজির সাথে দেব এইখান থেকে কালকে যে বানিয়েছিল। দেখো কালকে মাত্র আমি বিছানার বেড কভারটা চেঞ্জ করলাম, এখন বিছানা পরিষ্কার করতে এসে দেখি কি একটা বিছা। আবার এখন আমার এটা তুলতে হবে, তুলে ডেটল জল দিয়ে ধুতে হবে। আমি কালকে বেড কভারটা তুলেছিলাম, ধুয়ে দিয়েছি, আর ভেবেছি বালিশের কভারগুলো আজকে ধুবো, অল্প অল্প করে ধুই, সাথে অন্য কাপড়ও থাকে ওই জন্য। আর এখন আবার বিছা পেলাম, ছোট্ট ছোট্ট একদম এইটুক এটুক আবার বিছা। এখন আর বিছার দিন না, কিন্তু বিছার দিন শেষ হয়ে গেছে, কেন আবার বিছা? ওই যে জঙ্গল পরিষ্কার করেছে ওই জন্য বোধ হয়। আজকে সামনের ঘরের ফ্যানটা মুছে নিচ্ছি, আর দেখবে ফ্যানটা মোছা থাকলে না, যখন ফ্যানে ময়লা জমে না, ফ্যানে বাতাসটা কম হয়, এর জন্য কোন কিনলাম ঠান্ডা, যখন ময়লাটা পরিষ্কার করে দেওয়া হয় তখন দেওয়া হবে না, এটা একটু গরম হোক, তারপরও চামিচ দিয়ে খাবে, রেখে দিয়েছি। চামিচ না, এমনি হাত দিয়ে। আচ্ছা যেভাবে খা, হাত দিয়ে লেটিয়ে যাবে তো। এই তারটা পুরো ভরা, এইটা পুরো ভরা, এই যে নিচে দেখতে পাচ্ছো, এই যে এগুলো সব কেচেছি। মেজদি দেবে, পুজো পূর্ণিমা পুজো দেবে, আজকে সন্ধেবেলায় আমাদের দেওয়া হয়, কিন্তু আজকে দুপুরেই দেওয়া হচ্ছে, কারণ বিকেলবেলা বর্দির ঘরে হবে, ওই জন্য এখন মেজদি দেবে সত্যনারায়ণ, আর আমি রান্না করব। তারপর আমি অনেক কিছু কেটে টেটে একটু জায়গা বানিয়েছি, ওই জন্য আজকে ওই আলনার নিচটা পরিষ্কার করবো বলেছিলাম না, ওইটা আর করিনি, কারণ তোমাদেরকে দেখাতে পারি কি না পারি ওই জন্য আমি আজকে আর ধরিনি। এটা কালকে করব, কালকে শুট করে রাখো ভিডিওটা, যখন কালকে কখন করবো, আমার ভিডিও মোবাইল খালি হলে আর কি, স্পেস খালি হলে, যখন ভিডিওটা পোস্ট হয়ে যাবে তখন তো খালি হয়ে যাবে, সব ডিলিট করে দিতে পারবো, তারপর আমি ওইটা শ্যুট করবো, নাহলে পারছি না, এখন এটুকুই করছি, আর জানি না কতটুকু করতে পারবো, এখনও পর্যন্ত কথা বলছি। আর যদি স্পেস দেয়, কারণ আমার কনভার্টের জায়গা রাখতে হবে, আর হলো এক্সপোর্টের জায়গা রাখতে হবে না, ওই জন্য কতটুকু শ্যুট করতে পারবো জানি না, আর যদি না পারি এতটুকুই তোমাদের কাছে যাবে। তাহলে আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার, দেখে নাও একবার। এই যে আলু পটল পনির দিয়ে কোয়াশ দিয়ে ঝোল করলাম, আর আমি সেটা দেখাচ্ছি, গরম। এই যে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, সম্বাস দিয়ে মুসুর ডাল, আর হবে এই যে এখানে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, এই যে আলু সিদ্ধর জন্য মেয়ের জন্য মেখে তারপরে লঙ্কাটা মেশাবো, আর এখানে হবে ডালের বড়া, সব রেডি করা রেডি করে রেখেছি, খাওয়ার সময় গরম গরম ভেজে নেওয়া হবে। তাহলে আমি এখন স্নান করে আসি। দেখো ঘামে কি অবস্থা দেখেছ, ঘাম দেখতে পাচ্ছ, এই যে স্নানটা করে আসি। বন্ধুরা আজকেও কাজকর্ম মোটামুটি শেয়ার করলাম, কালকে থেকে তো স্টার্ট করেছি, তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে জানি না, আর কতটুকু স্পেস পাবো জানি না, আর এখন খাওয়া দাওয়া সবই শেষ হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। তো আজকের জন্য এতটুকুই থাক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো অবশ্যই,
আর আমার পাশে থেকে যেও। আজকের জন্য টাটা।